আলাইহিসসালামকে সপ্তম কামরায় বন্দী করা হলো। সেখান থেকে আল্লাহ পাক হযরত ইউসুফকে বাঁচায় দিলেন। ছোট্ট দুধের বাচ্চা শিশুর আপনার সাক্ষীর মাধ্যমে আল্লাহ পাক ইউসুফের ইজ্জত রক্ষা করলেন। আমরা এই বিষয়টি আলোচনা করেছি আর বলেছিলাম যে আজিজ মিসির কে বলেন তো? জুলেখার স্বামী। তিনি বলেন, ইউসুফ, বিষয়টা এখানে সমাপ্ত, আমি চাই না এই বিষয়টা চতুর্দিকে ছড়ায়া যাক, তুমিও থেমে যাও, আমরাও থেমে গেলাম। কিন্তু যেই কথা থামায় রাখতে চাইবেন ওই কথা থেমে থাকে। সমাজের ভিতর যেই কথাটা আপনি গোপন রাখার চেষ্টা করবেন, দেখবেন এই কথাটা খুব দ্রুত ছড়ায়া যায়। এই আজিজ মিসিরের স্ত্রী জুলাইখা আর হযরত ইউসুফের ভিতর যেই এই ঘটনাটি সংগৃহীত হয়ে গেল, এই বিষয়টি মহিলাদের মাধ্যমে গোটা মিশর হয়ে গেছে। এখন মিশরের মহিলারা এই আজিজ মিসরের স্ত্রী জুলাইখার ব্যাপার বিভিন্ন তোকমা দিতেছে, কথা বলতেছে, অপবাদ, দেখছো এটা একটা কাজ হইল, হ্যাঁ, ইউসুফ তাদের ঘরে থাকে, সেই ইউসুফের সঙ্গে গভর্নর আপনার প্রধানমন্ত্রী যিনি, তার স্ত্রী জুলাইখা এই ছেলেটার সঙ্গে এই কাজটা কিভাবে করতে পারলো, এই রকম আনাগোনা মহিলাদের বিষয় হ্যাঁ চতুর্দিকে ছড়ায় গেল। যে বিষয়টি আল্লাহ পাক কোরআন হাকিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনাতি امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين ভাইয়ের আমার ইউসুফ এবং জুলাইখার বিষয়টি নিসওয়াতুন ফিল মাদিনা, মাদিনা মানে মিশর শহরের কথা উল্লেখ করা হয়েছে। মিশর পুরা শহরের ভিতর নারীদের মুখে মুখে একটাই কথা, আজিজ মিসরের স্ত্রী জুলাইখা কাজটা কি করলো? ভাইয়েরা আমার, কদ শাগাফাহা হুব্বান, নারীরা বলতে শুরু করলো ইউসুফের প্রতি জুলাইখার প্রেম উতলায়া উঠছে, এই রকম কথা বলা শুরু করলো। এরপরে বলল, ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, রে জুলাইখা কি কাজ করলা, তুমি তো স্পষ্ট ভুলের মধ্যে আছো, ভ্রান্তির ভিতর আছো, তুমি কি কাজটা করলে? ভাইয়েরা আমার, বিষয়গুলো জুলাইখার কানে যখন আসলো কানটা ভারী হয়ে গেল, চতুর্দিক থেকে খালি অপবাদ আর অপবাদ, যে দেখে সেই খালি অপবাদ দেয়, খারাপ খারাপ কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে কথা বলে। জুলাইখা কি করবেন, তিনি চিন্তা করলেন, আমার প্রতি মিশরের নারীদের যে ভুল ধারণা জন্মাইছে এই ভুল ধারণাটা আমি ভাঙবো অবশ্যই, কিভাবে ভাঙা যায়। فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَآءً জুলাইখা একটা খাবার ভোজের আয়োজন করলো, অনুষ্ঠানের আয়োজন, অনুষ্ঠানে মিশরের সম্ভ্রান্ত ফ্যামিলির সুন্দরী সুন্দরী তরুণী যারা ছিলেন এদেরকে দাওয়াত করলেন, আসেন আমার বাড়িতে, আপনাদের সঙ্গে আমার কথা আছে। ভাইয়েরা আমার, অনেক কারুকাজ করে সুন্দর করে স্টেজ তৈরি করা হলো, সামনে সুন্দর সুন্দর চেয়ার রাখা হলো, যে কথাটা এখানে এসছে ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ, কোরআন হাকিমের ভিতর স্পষ্ট এসেছে সুন্দর সুন্দর নকশাওয়ালা চেয়ারের ব্যবস্থা করলেন তাদের জন্য। ভাইয়েরা আমার,
সামনে একটা স্টেজ করা হলো, আমরা যেই রকম মাহফিল করি এই রকম মাহফিলের মতো সামনে চেয়ার আর স্টেজের ভিতর আলাদা কারুকাজ বিশিষ্ট, সেখানে একটা বিশাল আপনার বিভিন্ন নকশা করা রূপা এবং বিভিন্ন পাথরের খচিত সিংহাসন একটা আনা হলো। সুবহানাল্লাহ বলেন, মিশরের নারীদেরকে দাওয়াত করা হলো, নির্দিষ্ট সময়ে নারীরা এসে পৌঁছে গেল, তরুণ তরুণী সুন্দর সুন্দর মিশরের নারীরা মেয়েরা তারা এসে উপস্থিত হয়ে গেল। তাদের সামনে খাবার পরিবেশন করা হলো, খাবার দাও। আর বললেন, জুলাইখা বলে দিলেন, হে আমার বোনেরা, আমি যতক্ষণ আপনাদেরকে খাবারের অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত আপনারা খাইবেন না। ভাইয়েরা আমার, ওইদিকে জুলাইখা আদেশ করে দিলেন, ইউসুফকে সুন্দর করে সাজাও, গোসল করাও, নতুন কাপড় পরাও, যত যা কিছু প্রয়োজন সাজসজ্জা করার জন্য সব কিছু আমার মহলে আছে, সব কিছু দিয়া ইউসুফকে তোমরা সাজাও। সুন্দর রাজকীয় মুকুট পরায় দিলেন মাথার ভিতর। এরপরে ইউসুফকে স্টেজের ভিতর আনা হলো, সামনে পর্দা দিয়া, সামনে একটা পর্দার মাধ্যমে ইউসুফকে স্টেজের ভিতর আনা হলো। এখনো ইউসুফকে প্রকাশ করেন নাই। জুলাইখা বললেন, রে আমার বোনেরা, তোমাদের হাতের ভিতর আমি একটা লেবু দিয়েছি আর সামনে খাবার আছে, খাবার খাইতে গেলে তো অনেকের লেবুটা হইলে ভালো হয়, এই লেবুটা দিলাম আর তোমাদের হাতে চাক্কু দিলাম, এই চাক্কুর কথাও কোরআন হাকিম এসেছে। وآتت كل واحدة منهن سكينا الله أكبر জুলাইখা প্রত্যেক রমণীর হাতে একটি করে ধারালো ছুরি দিয়ে দিলেন, চাক্কু দিয়ে দিলেন, আর একটি করে লেবু দিলেন। আর বললেন, রে আমার বোনেরা, সুন্দরী রমণী মিশরের নারীরা, আমি যখন তোমাদেরকে বলবো তোমরা খাও, তখন তোমরা লেবুটি কাটবা, লেবুটি কেটে তারপরে তোমরা খাবার শুরু করবা। মিশরের নারীরা বলল একে অপরকে, বলে আগে যাই বলতাম জুলাইখা এটা সেটা, কিন্তু এখন দেখি পুরাই পাগল, পুরাই কি পাগল, আমরা খাবো দাওয়াত করছে, হ্যাঁ লেবু দিছে, খাবো আর কি, এটা উনি বললে লেবু কাটবো, এরপরে লেবু কাটার পরে খাইবো, পাগল নাকি? ভাইয়েরা আমার, জুলাইখা বললেন, এ আমার মিশরের মিশরের রমণী বোনেরা, তোমরা খাবার শুরু করো আর লেবু কাটাটা শুরু করো, প্রথমে লেবু কাটা শুরু করো, লেবু কাটা শেষ হয়ে গেলে তোমরা খাবার খাওয়া শুরু করো। বা জোরে বলেন না, সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল লেবু কাটা, কিছুক্ষণ পরে ওয়াকালাতি খুরুজ আলাইহিন্না, সুবহানাল্লাহ বলেন, জুলাইখা বললেন, রে আমার প্রজারা, তোমরা কোথায়? ইউসুফের সামনে থেকে পর্দাটা সরায় দাও, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মিশরের যত নারী সেই আয়োজনে ছিলেন, সকলে যখন হযরত ইউসুফের দিকে নজরটা দিলেন, একটা সেকেন্ডের জন্য তারা নজরটা ফিরাইতে পারে নাই। আমার ভাইরাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি সুন্দর, আবার তাকে সুন্দর করে সাজাইয়া রাজকীয় মুকুট যখন পরায় দিয়েছেন, পূর্ণিমার চাঁদের চেয়েও তাকে বেশি সুন্দর লাগতেছে। মিশরের নারীরা চেয়ে আছে, আর হাতির ভিতর যে লেবু কাটার জন্য ছুরি দেওয়া হয়েছে তার লেবু কাটতেছে কাটতেছে। জুলাইখা দেখলেন লেবু কাটার পরিবর্তে তাদের আঙ্গুলগুলো তারা কেটে ফেলতেছে। ভাইয়েরা আমার, কি আঙ্গুল কেটে রক্তগুলো মুখের মধ্যে মালিশ করতেছে, কেউ আঙ্গুল কেটে আঙ্গুল মুখের ভিতর দিয়ে চাবাইতেছে, কেউ আঙ্গুল কেটে
তারপরে আপনার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে কে প্লেটের ভিতর পড়ে যায় সকল মানুষগুলো পাগলের মতো এক ধরনের রক্তের বন্যা হয়ে গেল আমার ভাইরা জুলাইখা এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে বললেন পর্দাটা আবার দিয়ে দাও ইউসুফের সামনে পর্দা টেনে দেওয়া হলো জুলাইখা বললেন হে মিশরের রমণী স্টপ কাটা বন্ধ করো তাদের হিতাহিত জ্ঞান চলে আসলো তারা হাতের মধ্যে তাকায় দেখে রক্ত আর রক্ত সুবহানাল্লাহ فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرُنَهُ وَقَطَّعْنَا أَيْدِيَهُنَّ وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم ভাইরা আমার মিশরের রমণীরা যখন দেখলো তাদের হাতগুলো কেটে গেল তখন তারা একটা বাক্যে জবাব দিল আল্লাহু আকবার একই মহান ব্যক্তি এই ব্যক্তি তো আর জীবনেও চেখে দেখি নাই আল্লাহ পাক এই ব্যক্তিকে কি সুন্দর অবয়ব কাঠামো দিয়া তৈরি করেছে ভাইয়েরা আমার তারা আরো বলল মা হাযা বাশার রব্বুল আলামিন পৃথিবীর ভিতর এই মাত্র যেই লোকটাকে দেখলাম এটা তো মূলত মানুষ না মানুষ না ইন হাযা ইল্লা মালাকুম কারীম এটা হলো আল্লাহর নূরের ফেরেশতা সুবহানাল্লাহ এটা আমার বানানো কথা না আমি কোরআন থেকে সবকিছু বলছি এই সূরা ইউসুফের ঘটনা প্রথম থেকে শুরু করেছি আজ পর্যন্ত নিজের একটা কথা বানায়া বলি নাই আর ঘটনা বানায়া বলা আমার অভ্যাসও না কোরআন থেকে বলা হাদিস থেকে বলাই আমার পছন্দ বেশি যতগুলো কথা শুনছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং জুলাইখাকে কেন্দ্র করে আপনারা বহু ওয়াজ পাবেন বহু রকমের সিরিজ তৈরি করেছে বিভিন্ন আরব কান্ট্রিরা কিন্তু সেখানে অনেক বোঝামিল আছে ভুল আছে যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই ঘটনাকে সুন্দর করার জন্য অনেক বিষয় ঢুকায় দেওয়া হয়েছে কিন্তু আমি যেগুলো বলতেছি সব কোরআনের অনুবাদ একটা আয়াত বাদ দেই নাই পিছনে এখানে কোরআনে কি বলেছে মিশরের নারীরা বলল ইন হাযা ইল্লা মালাকুম কারীম এই ইউসুফ আসলে তো সে কোনো মানুষ না সে হইল আল্লাহর একজন নূরের ফেরেশতা কি রকম একটা সিনারি তৈরি হয়ে গেছে কি অবস্থারা সেই জায়গায় তৈরি হলো ভাইয়েরা আমার জুলাইখা এখন বলেন قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم الله اكبر জুলাইখা এখন মিশরের রমণী যারা আসছিলেন তাদের দিকে তাকাইয়া একটা হাসি দিয়া বললেন কি কি আমার ব্যাপারে তোমরা কত রকমের কুৎসা রটনা করছো এখন তোমরা কি বলবা আমি ইউসুফের প্রেমে পাগল হয়েছি ঠিক আছে জানি এটা অন্যায় এটা ভুল কিন্তু তোমরা তো ইউসুফকে দেখলা তোমাদের আঙ্গুলি কেটে ফেলছো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে আমার তো হিতাহিত জ্ঞান ঠিক আছে আমি তো তোমাদের মতো এইরকম আঙ্গুল কাটি নাই আমি ইউসুফকে কাছে পাইতে চাইছি আর তোমরা আমার নামে অপবাদ দিছ আমি খারাপ এই সেই কিন্তু তোমরা আমার ইউসুফকে দেখা মাত্র তোমার আঙ্গুলগুলো কেটে ফেললা তোমরা তাহলে পাগল আমি না তোমরা তোমরা পাগল আমি তো ভালো মানুষ আমি তোর আঙ্গুল কাটি নাই তোমরা কাটছো আঙ্গুল ভাইয়েরা আমার জুলাইখা বলতেছে ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসি হে মিশরের রমণী আজকে সত্য কথাটা বলে দে ইউসুফের কোনো দোষ নাই আমি ইউসুফকে আমার কাছে পাওয়ার জন্য তাকে ফুসলাইতেছিলাম এটা আমারই দোষ আর ফাসতাসাম ইউসুফ তো একজন পুত পবিত্র মানুষ সুবহানাল্লাহ কে বলতেছে কে জুলাইখা
মিশরের নারীদেরকে বলে দিতেছে আমি অনেক চেষ্টা করছি তাকে পাওয়ার জন্য, কিন্তু সে তার চরিত্র পবিত্র রেখেছে, সে তার চরিত্রটা নষ্ট করে নাই। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লায়ুসজানান ওয়া লায়াকুনাম মিনাস সাগিরিন। আমার ভাইয়েরা, এখন জুলাইখা একটা ধমক দেয়, হে মিশরের নারীরা, আমি এখনো ইউসুফকে পাই নাই এটা ঠিক, কিন্তু পাওয়ার জন্য যা কিছু করার দরকার আমি কিন্তু করব, প্রয়োজনে ইউসুফকে জেলে দিব, প্রয়োজনে ইউসুফের মানহানি করব, তারপরেও ইউসুফকে আমার পাইতেই হবে। একটা ধমক দিলেন নারীদেরকে, তোমরা আমার ব্যাপারে এই সেই আবে তাবে অনেক কথা বলছো, এখন প্রমাণটা নিয়ে দিয়ে দিলাম আজকে, আসলে ইউসুফের প্রতি আমি কেন দুর্বল, ইউসুফকে কেন আমি এত ভালোবাসি, এটার প্রমাণটা একটু আগে তোমাদেরকে দিয়ে দিলাম। এখন হযরত ইউসুফ আলাইহিসসালাম দেখলেন এতদিন পাগল ছিল একজন, কয়জন, আজকের যে ঘটনা ঘটলো এই ঘটনার পরে পাগল হয়ে গেছে শয়ে শয়ে মিশরের রমণী। এখন বিষয়টা কি সহজ হইল না কঠিন হইল? কঠিন থেকে কঠিন। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, হাত বাড়ায়া কি বললেন কোরআন সাক্ষী দেন, ক্বালা রাব্বিসজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানী ইলাই। রাব্বুল আলামিন, এতদিন পর্যন্ত এই মিশরের ভিতর শুধু জুলাইখা আমার প্রেমে পাগল ছিল, এখন দেখি মিশরের তামাম রমণীরা আমার প্রেমে হাবুডুবু খায় পাগল হয়ে গেছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই রমণীদের থেকে আমার কাছে উত্তম মনে হয় জেলখানা, জেলখানায় যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি তাদের থেকে বাঁচতে পারব। মিশরের যেই কোনো জায়গায় আমি আজিজ মিশরের বাড়িতে, সেখানে নিরাপদ না, আমাকে যদি সরকার নিরাপত্তা দেয় সেখানেও আমি নিরাপদ না, আমি মনে করি জেলখানাটা আমার জন্য নিরাপদ, আমাকে বন্দী করা হোক, আমাকে কি করা হোক, জেলখানায় বন্দী করা হোক, কি দেওয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে জেলখানায় নেন, কারণ নারীদের এই ছলনা থেকে আমি বাঁচতে পারবো না। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাজ জাহিলিন। আল্লাহ, আমাকে যদি এই নারীদের ছলনা থেকে আপনি না বাঁচান, আমাকে জেলখানা না নেন, তাহলে আমি অজ্ঞ জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, বলা যায় না। কতক্ষণ ঠিক থাকতে পারবে একজন মানুষ? আল্লাহ, আমাকে এই নারীদের ছলনা থেকে আপনি বাঁচান। ভাইয়েরা আমার, জুলাইখা প্রমাণ দিলেন কেন ইউসুফকে এত পরিমাণ ভালোবাসেন, কিন্তু প্রমাণ দিতে যাইয়া ঘটনা হয়ে গেল বিপরীত। এখন মিশরের নারীরাও হযরত ইউসুফ নবীকে দেখার জন্য প্রত্যেক দিন ভিড় করে, প্রত্যেক দিন হাজার হাজার নারীর আগমন হয়ে যায়, যেই নারীরা দেখছে তারা যায় বলছে না, আবার বইলা তাদেরকে পাগল করছে, তারাও আসতেছে দলে দলে। এখন জুলাইখা নিজে দেখলো যে আমার যেই বিষয় প্রমাণ দেওয়ার জন্য আমি কাজটা ঘটাইলাম, এখন দেখি আমি ইউসুফকে ভাগে পাইতেছি, উল্টা হয়ে গেছে। জুলাইখা স্বামীকে ডাক দিলেন, আজিজ মিসের, আমার সহ্য হয় না, এগুলো সব বন্ধ করে ইউসুফকে আপনি জেলখানায় বন্দি করেন। ওই দোয়া ইউসুফ আগে করে রাখছে, দোয়া কবুল হয়ে যাইতেছে, দেখেন এই যে ফাসতাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলীম। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে যখন দোয়া করলেন রমণীদের থেকে বাঁচার জন্য, জেলখানায় যাওয়ার জন্য, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুল করলেন। এরপরে রব্বুল আলামিন তাকে জেলখানায় পৌঁছে দিলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর জ্ঞান রাখেন। জুলাইখা কি বলছেন? ইউসুফকে জেলে পাঠান, না হয় বাড়িতে মহিলাদের আনাগোনা টিকা যায় না।
ভাইরা আমার ইউসুফকে জেলে পাঠাবে নির্দেশ দিয়ে দিলেন পাঠিয়ে দাও জেলের ভিতর বন্দি করো যারা নাকি তৎকালীন যুগের পুলিশ তারা আসছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়ার জন্য জুলাইখা বলে একটু রাখো আমি আজিজ মিসরের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফকে সুন্দর করে সাজাইলেন রাজকীয়ভাবে সাজাইয়া জেলখানায় যা যা দরকার একজন মানুষের বসবাস করার জন্য সব কিছু সেখানে পাঠাইবার ব্যবস্থা করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ পুলিশ বাহিনী বললেন রে জুলাইখা এগুলোর বিধান নাই জেলখানায় এই খাট পালং চেয়ার টেবিল আলমারি শোকেস আবার এত সাজসজ্জা করে জেলখানায় কোন সময় আমরা কয়েদিকে নেই নাই জুলাইখা বলে সে আসামি না সে হইল নজরবন্দি সুবহানাল্লাহ বলে কি বলছেন সে আসামি না সে কি নজরবন্দি সে কয়েদি নয় তাকে সাজাইয়া যেভাবে দিছি এইভাবে নিবা এবং এইভাবে তার খেদমত করবা সুবহানাল্লাহ ভাইরা আমার জেলখানে নেওয়া হলো উত্তম ব্যবস্থা করা হলো জেলখানাকে বিভিন্ন কারুকাজে কাজ করা হলো সেখানে অন্যান্য কয়েদি যারা ছিলেন তারাও দৌড়ে আসলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে বন্দী করা হচ্ছে তারাও দেখার জন্য আসলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ভিতর বন্দী তারপরেও দেখা যায় প্রত্যেক দিন শয়ে শয়ে মহিলার আগমন হযরত ইউসুফ নবীকে একটা পলক দেখার জন্য শয়ে নারীর আগমন আজিজ মিসি পুলিশ বাহিনীকে জানায় দিলেন এই জেলের চতুর্দিকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হোক যাতে কোনো নারী এই জায়গায় ঢুকতে না পারে কেউ যাতে ঢুকতে না পারে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হোক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে গেলেন আর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করলেন আল্লাহর আল্লাহ এতদিন পরে মনে হয় আমি জুলাইখার থেকেও বাঁচতে পারলাম আর অন্যান্য নারীদের থেকেও বাঁচতে পারলাম ভাইরা আমার জেলের ভিতর হযরত ইউসুফ বন্দি জেলের ভিতর যাইয়া তিনি একজন নবী তার উত্তম চরিত্র জেলের ভিতর প্রকাশ পাওয়া শুরু করলো জেলের যত কয়েদি সব তার বন্ধু হয়ে গেল জেলের ভিতর মানুষদেরকে ভালো কোনটা মন্দ কোনটা শিক্ষা দেওয়া শুরু করলেন জেলের ভিতর কে ষড়যন্ত্রের শিকার হয়ে জেল হাজতে খাটতেছে তাদেরকে আলাদা করলেন আছে না অনেক মানুষ ষড়যন্ত্রের শিকার নাই আছে এখনো বাংলাদেশে আছে না নাই কত হাজার হাজার মানুষ ষড়যন্ত্রের শিকার কত হাজার হাজার মানুষ ষড়যন্ত্রের শিকারের কারণে এই পৃথিবী থেকে জীবনও দিয়েছে আছে না নাই তো ওই সময় ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোকে আলাদা করলেন আজিজ মিসরের কাছে খবর পাঠিয়ে দিলেন এই লোকগুলোর কোনো দোষ নাই ষড়যন্ত্রের শিকার তারা এদেরকে মুক্তি দেওয়া হোক আজিজ মিসরের কাছে যখন খবর পাঠিয়ে দিলেন আজিজ মিসির ইউসুফের চরিত্র সম্পর্কে তো খুব ভালো করেই জানেন তিনি বললেন ইউসুফ যেহেতু বলেছে এগুলোকে মুক্তি দেওয়ার জন্য এখানে আর কোনো আদালত দরকার নাই আইন দরকার নেই এগুলোকে মুক্ত করে দাও ভাইরা আমার জেলের ভিতর যারা চোর ছিলেন ইউসুফ নবীর সংস্পর্শে আসার কারণে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন যারা ডাকাত ছিলেন তারাও আল্লাহর ওলি প্রত্যেকটা লোক আল্লাহর ওলিতে পূর্ণ হয়ে গেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাদেরকে সবকিছু শিক্ষা দিলেন নামাজ শিক্ষা দিলেন ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন তারপর দোয়াদুর শিক্ষা দিলেন এখন জেলখানা জেলখানা নাই জেলখানা একটা আল্লাহর ওলির একটা বাউন্ডারি হয়ে গেছে ভাইরা আমার সর্বশেষ জেলখানার পরিণতি কি হয়ে জানেন খবর এসেছে উমক 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 নামের কয়েদি যারা অপরাধী
আগামী কাল তাদের মুক্তি, তাদের সাজা শেষ। সাজা কি শেষ? সাজা শেষ হয়ে গেছে। মনে করেন আগামী কাল চলে আসলে আজকে মুক্তি তাদের। কয়েদি যাদের নাম ঘোষণা করা হলো 5 জন 10 জন, তারা হযরত ইউসুফ নবীর কাছে এসে বলতেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুক্তি হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা খারাপ সংবাদ। মুক্তি হওয়াটাও নাকি তাদের জন্য এখন খারাপ সংবাদ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আজিজ মিশরের কাছে একটা চিঠি লেখেন অথবা খবর দেন, আমরা আপনার সঙ্গে জেল হাজতের ভিতর থাকতে চাই, আমরা মুক্তি চাই না, আমরা মনে করি এটাই আমাদের মুক্তি। আল্লাহু আকবার! তিনি একজন আল্লাহর নবী ছিলেন, তিনি আল্লাহর নবীরা যেই জায়গায় যাইতেন সেই জায়গাটা একটা সোনায় পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ! জেলখানা, কয়েদখানা এমন হয়ে গেছে, সর্বশেষ জেলখানার দরজাগুলো ওপেন করা দেওয়া হয়েছে, জেলখানার দরজা খোলা, কয়েদি যায় না। সুবহানাল্লাহ বলবেন না, কয়েদি যায় না। এই দৃশ্য চরম মিশরের ভিতর, গোটা মিশরের ভিতর বিষয়টা আলোকিত হয়ে গেল। অমুক জায়গার একটা জেলখানা, ওই জেলখানার দরজা খোলা, কিন্তু আশা আমি পালাই না। আমার ভাইরা, জেলখানার ভিতর হযরত ইউসুফ আলাইহিসসালাম 7 বছর কাটাইছেন। কয় বছর? 7 বছর জেলখানার ভিতর কাটাইছেন। এই জেলখানায় হযরত ইউসুফ নবীকে নেওয়ার পর কিছুদিন পরে দুইজন যুবক জেলখানার ভিতর ঢুকছেন। কয়জন? ودخل معه السجن فتيان قال احدهما اني اراني اعصر خمرا وقال الاخر اني اراني احمل فوق راسي خبزا تاكل الطير منه نبئنا بتاويله انا نراك من المحسنين الله اكبر আমার ভাইরা, দুইজন যুবক আসামি। কি আসামি জানেন? ওই সময়ের মিশরের যিনি বাদশা ছিলেন, বাদশা, আর আজিজ মিশর হইল একটা প্রদেশের গভর্নর, প্রধানমন্ত্রী। আগে ছিল, আগের বিষয়টা কিরকম ছিল একটু বলি, তাইলে আরো একটু স্পষ্ট হবে। যেমন মিশর, ইরাক, ইরান, ফিলিস্তিন, এরকম এগুলো আরব কান্ট্রি আছে টোটালি বর্তমানে 15টা, কয়টা? যেগুলোকে বলা হয় মধ্যপ্রাচ্যের রাষ্ট্র, যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছেন এগুলো খুব ভালো বুঝেন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র 15টা, সেখানে সব আরব কান্ট্রি, 15টা রাষ্ট্রই আরবিক। এই 15টা রাষ্ট্রের শাসক ছিলেন একজন বাদশা। কয়জন? একজন বাদশা, তিনি বিভিন্ন এই প্রদেশের ভিতর, যেমন সিরিয়ায় একজন গভর্নর, আবার আপনার মিশরে একজন, ফিলিস্তিন একজন, ইরাকে একজন, এরকম ভাবে গভর্নর নিয়োগ করতেন। সব গোড়া এক জায়গায়। কোন জায়গায়? এক জায়গায়। তো আপনার ওই সময় যিনি গোটা আরবের বাদশা ছিলেন, তার নাম হলো আপনার রাজা রায়হান। নাম কি? রাজা রায়হান। তো রাজা রায়হানের দুইজন লোক ছিল, এমন একজন রাজা রায়হানকে শরাব বানায় খাওয়াইতো মদ, আরেকজন ছিল রাজা রায়হানের বাবুরচি। কথাটা খেয়াল করেন, একজন বাবুরচি আরেকজন শরাব বানায় খাওয়ায়। তো কোনো এক কারণে তাদের বিরুদ্ধে একটা এইরকম খবর উঠলো যে এরা দুইজন ষড়যন্ত্র করে রাজা রায়হানের খাবারে বিষ মিশাইছে। কথা বুঝছেন? এরকম খবর উঠলো, এই জন্য সন্দেহ করে রাজা রায়হান এই দুইজনকে অ্যারেস্ট করে ওই ইউসুফ নবী যেই জেল হাজতে আছেন ওই জেল হাজতে পাঠাইছে। সুবহানাল্লাহ! কইবেন না, এখন বুঝতে পারছেন কোন দুইজন? এই কোরআনে যে দুইজন, এই যে আপনার ফাতায়ান, মানে দুইজন যুবক জেল হাজতে ঢুকছেন।
ঢুকার পরে কিছুদিন যাওয়ার পরে এই দুইজন যুবক হযরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য তার চরিত্র দেখে তারাও মুগ্ধ হয়ে হযরত ইউসুফের আলাইহিসসালামের চরিত্রে চরিত্রবান হয়ে গেছে তারাও কি হয়ে গেছেন ভালো মানুষ হয়ে গেছে এই দুইজন লোক দুইটা স্বপ্ন দেখছেন কি দেখছেন স্বপ্ন এই স্বপ্ন দুইটা কোরআন হাকিম আসছে একজন বলতেছে হযরত ইউসুফ নবীকে স্বপ্নের কথা বলতেছে ক্বালা আহাদুহুমা ইন্নি আরানি আসিরু খামরা হে ইউসুফ আলাইহিসসালাম আমি জেল হাজতের ভিতর যখন ঘুমাইয়াছিলাম আমি স্বপ্নে দেখলাম আমি কিছু আঙ্গুর চিবাইয়া চিবাইয়া শরব বানাইতেছি মদ বানাইতেছি আরেকজন বলতেছে ওয়াকালাল আখরু ইন্নি আরানি আহমিলু ফাওকা রাআসি খুবুজা তাআকুলু ত্বাইর মিনহু হে ইউসুফ আলাইহিসসালাম আমি জেল হাজতে ঘুমায় আছি আমি স্বপ্নে দেখলাম আমার মাথার ভিতরে আমি রুটি বহন করতেছি রুটি আর দেখলাম কিছু পাখি আইসা এই রুটিগুলো তারা থাবায়া থাবায়া খেয়ে ফেলতেছে ইউসুফ আলাইহিসসালাম আপনি বলে দেনের ব্যাখ্যা কি ইন্না নারাকা মিনাল মুহসিনিন আমরা দেখলাম আপনি এমন একজন ব্যক্তি এমন একজন ভালো ব্যক্তি মজি মুহসিনিন আপনি মুহসিনিন ব্যক্তি আপনি মুত্তাকি ব্যক্তি আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যাটার সঠিক ব্যাখ্যা দিতে পারবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা কি বলেন সঠিক ব্যাখ্যা এই স্বপ্নের সঠিক তাবির ইউসুফ করতে পারবে কারণ কি আমরা আগে পড়ছি হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ পাক স্বপ্নের তাবির করার ক্ষমতা শিক্ষা দান করছেন পড়ছি না আগে দেখেন এখন স্বপ্নের কাছে চলে আসলো হযরত ইউসুফ আলাইহিসসালাম দুইজনের কথা শুনলেন আর তাদেরকে ডাক দিয়ে বললেন রে যুবকদ্বয় তোমরা একজনে দেখছো রাত্রিবেলায় স্বপ্নে দেখেছ আঙ্গুর চিবাইয়া রস বাহির করে সেখান থেকে শরাব বানাইতেছ আর আরেকজন দেখছো মাথার ভিতর তুমি রুটি বহন করতেছ সেখান থেকে রুটিগুলো খাবলাইয়া খাবলাইয়া কাক খেয়ে ফেলতেছে যিনি আঙ্গুর চিবায় চিবা আপনার মদ তৈরি করছেন তিনি হলেন আপনার ওই রাজা রায়হানের শরাব যিনি বানাইতেন তিনি আর যিনি রুটি বানাইছেন রুটি মাথায় নিয়ে আসেন আর কাক খেয়ে ফেলতেছে তিনি হলেন রাজা রায়হানের কি বাবুরসি এই তো কথা বুঝতেছেন ঘটনা বুঝতেছেন এখন বাবুরসি এই দুইজনে যখন বলছেন এখন স্বপ্নের তাবির করবেন কে তাবির করবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন রে আমার যুবকদ্বয় ভাই আগামীকাল খাবার তোমাদের সামনে আসার আগে তোমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো আমি করে দিব জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিসসালাম যুবকদ্বয়কে আগামীকালকের খাবার আসার পূর্বেই তিনি জবাব দিয়ে দিলেন যে কথাটা কোরআনে আসছে যুবকদ্বয়কে ডাক দিলেন যুবকদ্বয় আসলেন আর বললেন তুমি দেখছো রাত্রিবেলায় স্বপ্ন যোগে আঙ্গুর চিবাইয়া সেখান থেকে তুমি শরাব বাহির করতেছ আর তুমি দেখছো তোমার মাথা থেকে রুটি খেয়ে ফেলতেছে যেটা সত্য সেটাই আমি বলবো আগামী কয়েক দিনের ভিতর তোমাদেরকে আদালতে হাজির করা হবে বিচার করা হবে তোমাদেরকে তো এখন জেল হাজতে সন্দেহ করে রাখা হয়েছে যে তোমাদের সাক্ষী প্রমাণ দিয়ে বিচার হবে না হবে আগামী কয়েক দিনের ভিতর তোমাদেরকে আদালতে উঠানো হবে আর তুমি যে স্বপ্নে দেখছো আঙ্গুর চিবাইয়া শরাব বানাইতেছ তুমি নির্দোষ খালাস প্রমাণিত হইবা সুবহানাল্লাহ আর তুমি যে দেখতেছ তোমার মাথা থেকে রুটি খাবলায় খেয়ে ফেলতেছে তোমার বিরুদ্ধে রায় হবে তুমি ফাঁসির আসামি হয়ে যাইবা তোমাকে ফাঁসি কাস্তে ঝুলানো হবে অর্থাৎ শুলে চড়ানো হবে স্বপ্নের তাবির তাবির কি একজন অচিরেই মুক্তি পাইবা আরেকজনকে অচিরেই ফাঁসি হবে তখন ওই ফাঁসির যুগটা ছিল না তখন শুলে চড়াইতো কি চড়াইতো শুলে শুলে বুঝেননি শুলে চড়াইতো
দুই স্বপ্নের তাবির যখন করে দিলেন একজন আনন্দিত হইলেন আরেকজন কান্নায় ভেঙে পড়লেন। যিনি কান্নায় ভেঙে পড়লেন মূলত তিনি ষড়যন্ত্র করেছিলেন, তিনি রাজাকে হত্যার চেষ্টা করেছিলেন। ভাইরা আমার, ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের তাবির আজকে করেছেন, এক ঘন্টা পরে বাহিনী চলে আসছে, আসেন দুইজনকে আদালতে হাজির করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ঘন্টা পরে পুলিশ চলে আসছে, আসেন অমুক দুইজন আপনাদেরকে আদালতে হাজির করা হবে। আদালতে হাজির করা হলো, বিচার হলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম যেই রায়টা আগে দিয়েছেন, ওই বিচারপতি যিনি ছিলেন, যিনি বিচার করেছেন জজ হাকিম, তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের রায়টাই হুবহু শোনায় দিলেন। ওই রায়টাই শোনায় দিলেন, একজনকে খালাস দিলেন আরেকজনকে শুলে চড়াইলেন। আমার ভাইরা, রায় হয়ে গেল, একজনকে শুলে চড়াইয়া হত্যা করা হলো, আরেকজনকে মুক্তি দিয়া আবার ওই রাজা রায়হানের আগের যে কাজ ওই কাজে তাকে দিয়ে দিল। আগে কোন কাজে ছিল? শরাব বানায় বাচ্চাকে খাওয়াইতেন। যখন নির্দোষ প্রমাণ হইছে এখন রাজার কাছে সে আরো ভালো হইছে না? আগে যা ছিল এখন আরো কাছের হইছে। হ্যাঁ, এই লোকটা আসলেই ভালো, আমি শুধু তাকে সন্দেহ করছিলাম, এখন তাকে ওই জায়গায় আবার সমাসীন করে দিল। আমার ভাইরাম, এইভাবে চলতে থাকলো কিছুদিন। যাওয়ার পর ওই যে রাজা রায়হান বললাম, ওই রাজা রায়হান স্বপ্নে দেখলো 60টা গাভী মোটা তাজা, 60টা গাভীকে চিকন কালো কৃষ্ণ বর্ণের 60টা গরু খেয়ে ফেলতেছে, আর দেখলেন 60টা সতেজ ধানের গমের শীষ, গম গাছ যে হয় শীষ, সতেজ 60টা শীষকে শুকনা গমের শীষে খেয়ে ফেলতেছে। এই স্বপ্ন দেখা রাজা হঠাৎ করে গভীর রাতে জায়গা, এখন আর ঘুম হয় না, ঘুম হারাম হয়ে গেছে। স্বপ্ন জীবনে অনেক দেখেছি, এইটা আবার কোন স্বপ্ন? কালো কৃষ্ণ বর্ণের হ্যাংলা পাতলা চিকন 60টা গরু, মোটা তাজা 60টা গরুকে খেয়ে ফেললো, আবার সতেজ সবুজ ডাল বিশিষ্ট গমের শাঁসগুলোকে শুকনা গমের শাঁসে খেয়ে ফেললো। চতুর্দিকের যত আপনার তাবির করার লোক আছে, জ্যোতিষী, বড় বড় ব্যক্তিবর্গ, সকল ধর্মের তাদেরকে ডাকা হলো যে এটার তাবির কি। তারা তাদের বই পুস্তক ঘেটে এক সময় জবাব দিল, যাহা পানা, আপনি যে স্বপ্নের কথা বলছেন, এই স্বপ্নের কথা আমাদের পুস্তকের কোথাও লেখা নাই, আমরা এটা সঠিক তাবির করতে পারবো না। হ্যাঁ, কি বলে এটা কি? সব ধর্মের লোক আনা হলো, যত স্বপ্নের ব্যাখ্যা, যত বড় বড় ব্যক্তিবর্গ, সকলকে আনা হলো। কেউ বলতেছে আমার এই স্বপ্নের তাবির নাকি নাই, ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই। ভাইয়েরা আমার, রাজা খুব বিচলিত হয়ে গেলেন। হঠাৎ করেন ওই যে রাজার যিনি শরাব বানায়, তার মনে হয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা। সুবহানাল্লাহ। কোন হে আমার রাজা, বাদশা চিন্তা করা লাগবে না, সলিউশন পেয়ে গেছি, আমার কাছে একজন ব্যক্তি আছে, তবে সে হইলো আসামি। কি কারণে তাকে জেলে নেওয়া হয়েছে এটা তো ওই ব্যক্তি জানে না, সে হইলো একজন আসামি, তবে এমন আসামি আমি জীবনেও দেখি নাই, যার খাবার আসে বাহির থেকে, যার পোশাকগুলো বাহির থেকে ধৌত করে তাকে পরানো হয়, যার মাথার ভিতর রাজকীয় টুপি পরানো। সুবহানাল্লাহ। এমন কয়েদি আমি জীবনেও দেখি নাই, তবে এটাও সত্য, এই রকম সুন্দর এই রকম কয়েদি যার চেহারার দিকে তাকাইলে মানুষ পাগল হয়ে যায়, এই রকম একটা কয়েদি। আমরা যখন দুইটা যুবক ওই জেলখানায় ছিলাম, আমাদের রায়টা কি হবে ওই হযরত ইউসুফ নবী আগেই তিনি বলে দিয়েছিলেন, রাজা আপনার এই স্বপ্নের তাবির
দুনিয়ার কেউ করতে না পারলেও আমার বিশ্বাস আমাদের স্বপ্নের তাবির যিনি করেছেন হযরত ইউসুফ তিনি ছাড়া আপনার এই স্বপ্নের তাবির আর কেউ করতে পারবে না রাজা রায়হান তার কলিজা একটু ভানিস যে না আমার স্বপ্নের ব্যাখ্যা একটা পাওয়া যাবে ঠিক আছে তুমি যাও তুমি যাইয়া আমার এই স্বপ্নের কথাটা তাকে বলো বলার পরে দেখো সে কি বলে যায় বলবা যে আমি স্বপ্নে এটা এটা দেখছি দেখার পরে সে কি জবাবটা দেয় এই জবাবটা এসে আমাকে বলবা ভাইরা আমার দৌড়ে গেছে কানেকশন তো ভালো তাকে তো মুসলমান বানায় দিছে তারপরে ভক্ত একজন পীর ঠিক না নবী দৌড়ে গেছে যাওয়ার পরে জেল হাজতের গেইটে যখন দাঁড়াইছে হযরত ইউসুফ নবী বলতেছে কি রে আসো আসো কি খবর এতদিন পর তোমার সাক্ষাৎ ওই শরাব যিনি বানায়া খাওয়াইতেন যুবকটা বলতেছে হুজুর গুরুত্বপূর্ণ টপিকস গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের রাজা আজকে প্রায় এক মাস ঘুমাইতে পারে না এমন স্বপ্ন দেখেছে যত বড় বড় জ্যোতিষী সকলকে খবর দেওয়া হয়েছে কেউ এই ব্যাখ্যা করতে পারে নাই এখন আপনার কাছে আসছি আপনি এটার সঠিক একটা ব্যাখ্যা করে দেন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন রে তোমার বাদশা কি স্বপ্নে দেখেছে তিনি বললেন হে ইউসুফ আলাইহিসসালাম তিনি স্বপ্নে দেখলেন সাতটা মোটা তাজা গরু সাতটা চিকন এবং কালো কৃষ্ণ বর্ণের গরু ওই মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলছে আর তিনি দেখছেন সবুজ শ্যামল তরতাজা গমের সাতটা শাস শীষ এগুলো শুকনা সাতটা শীষে খেয়ে ফেলছে এটা দেখার পর বাচ্চার ঘুম নাই জ্যোতিষীদের ঘুম নাই তারা অনেক চিন্তা ভাবনা করতেছেন কেউ পারে না এটার ব্যাখ্যা কি হবে আপনি আমাদেরকে জানায় দেন এটার ব্যাখ্যা কি হবে কোরআন সুন্দর করে সবকিছুর বর্ণনা দিয়ে দিয়েছে